আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তোমরা কিছুদিন আগে আমার 7 মাসের স্বাদের ভিডিও দেখেছো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো আমি স্বাদে কি কি শাড়ি গিফট পেয়েছি সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। আমি যা যা গিফট পেয়েছি তার মধ্যে কিছু কিছু আমি ঠিক খেয়াল করতে পারিনি আমাকে কে দিয়েছেন, তো যার ফলে আমি আমার কোনো গিফট মানে কোনো গিফটই আমি বলতে বলবো না যে কে দিয়েছে আমাকে, শুধু তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, শুধু আমার গিফটটা বলে দেবে? নিশ্চয়ই, তোমারটা তো অবশ্যই মনে আছে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই তাহলে এই শাড়িটা দেখাই। এটা হচ্ছে আমার হাজবেন্ড দিয়েছে, মানে শ্বশুরবাড়ি থেকে যে শাড়ি সায়া ব্লাউজ একটা দিতে হয় যেটা পরে সবাই স্বাদ খেতে বসে, তো এটা হচ্ছে গিয়ে সেই শাড়িটা। তোমরা সবাই ভিডিওতে দেখেওছ ওই শাড়িটা, পুরো শাড়িটা এরকম কাজ করা। এটা হচ্ছে আঁচলটা আর ভেতরটা হচ্ছে এরকম এই কালারের, পুরো ভেতরটা এরকম কাজ করা। তো এই শাড়িটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছে, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। সব শাড়িই পছন্দ হয়েছে অবশ্যই। এটা একটা শাড়ি, এটা মনে হচ্ছে কাইন্ড অফ হ্যান্ডলুম, তার উপর এরকম সুতোর কাজ করা শাড়িটাতে। এটা আঁচল। নেক্সট শাড়ি হচ্ছে এই শাড়িটা, এই শাড়িটাও খুব সুন্দর। আসলে আমি শাড়ির এত নাম জানি না, তাই আমি তোমাদেরকে বলতেও পারবো না কোনটা কি শাড়ি, শুধু তোমাদেরকে দেখাতে পারবো। খুব সুন্দর কালারফুল একটা শাড়ি। নেক্সট হচ্ছে এই শাড়িটা, এই শাড়িটা একটু লাইট কালারের শাড়িটা, তবে বেশ সুন্দর লাগছে কালারটা আমার কাছে। এটাও মনে হয় এক ধরনের হ্যান্ডলুম শাড়ি হবে, তার উপরে নিচটা কাজ করা। এটা পুরো শাড়িটা কাজ করা নয়, আঁচলটাতে আর নিচের দিকটা কাজ করা। সেই রেড কালারের শাড়িটা, এটা রেড আর গোল্ডেন কাজ করা শাড়ি। দাঁড়াও শাড়িটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে, পুরো শাড়িটা রেড কালার, তার মধ্যে এরকম গোল্ডেন জড়ি বসিয়ে কাজ করা। এই শাড়িটাও খুব সুন্দর একটা শাড়ি। আমি যা যা শাড়ি গিফট পেয়েছি মানে যা যা গিফট পেয়েছি সবকটাই আমার ভীষণ পছন্দ হয়েছে। একটা শাড়ি, এটা পুরো ডিপ পিঙ্ক কালারের ওপরে সুতোর কাজ করা। আগে আমি তোমাদের সাথে শাড়িগুলো শেয়ার করছি, তারপরে আর অন্য গিফটগুলো দেখাচ্ছি। এটা একটা শাড়ি, ইয়েলো আর চকলেট কালারের ওপরে পুরো সুতোর কাজ করা শাড়িটা। এই শাড়িটাও খুব সুন্দর, মানে কালার কম্বিনেশনটা খুব সুন্দর শাড়িটা। এই ছাপা শাড়িটা, একটা ছাপা সুতির শাড়ি, খুব সুন্দর প্রিন্ট। আর একটা হচ্ছে এই শাড়িটা, এটাও সুতির একটি শাড়ি, এটার প্রিন্টটাও খুব সুন্দর কালারটা। দুটো একই রকম প্রায় কালার, প্রায় একই কালারের। এবার আসি নাইটি, এই একটা নাইটি, একটা পেয়েছি একটা পেয়েছি এই কাপ্তান নাইটিটা। আর একটা পেয়েছি এই কাপ্তান নাইটি। আর একটা নাইটি রয়েছে, এটা একদমই লাইট কালারের, সুন্দর। এবার আসি কুর্তি, কি কি কুর্তি পেয়েছি প্রথমে দেখাই। এই কুর্তিটা, এটা একটা রেড কালারের কুর্তি, রেড কালারের ওপরে গ্রিন আর ব্ল্যাক কালারের কাজ করা।
নেক্সট রয়েছে কুর্তিটাও সুন্দর, পুরো কুর্তিটার উপরে গোল্ডেন ফেব্রিকের কাজ করা। লাস্ট যে কুর্তিটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি, এটা বটল গ্রিন কালারের, এটার কালারটাও খুব সুন্দর। বটল গ্রিনের উপরে ইয়েলো ব্ল্যাক হোয়াইট কালারের আর রেড কালারের সুতোর কাজ করা, এটাও খুব সুন্দর। আর একটা যেটা গিফট পেয়েছি সেটা আমার, সেটাও আমার খুব পছন্দের একটা গিফট হয়েছে, এটা হচ্ছে কি একটা ট্রাইপড, যেটা আমার ভিডিও করতে অনেক কাজে লাগে। মোটামুটি এই গিফটগুলোই পেয়েছি, আমার তো প্রতিটা গিফটই খুব পছন্দের হয়েছে। আর যে কোনো গিফটই সবারই পছন্দ হয়, কারণ কেউ যদি ভালোবেসে কিছু দেয় সেটা পছন্দ না হয় কোথায় যাবে বলো। তো আমারও খুব ভালো লেগেছে, আশা করছি আজকের ভিডিওটা তোমাদেরও খুব ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিওর সাথে। টাটা।